মন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ ও সুস্বাদু ডালের রেসিপি। এর জন্য আমি 1 কাপ পরিমাণ মাশকলাইয়ের ডাল নিয়েছি আর 1 কাপ পরিমাণ নিয়েছি মুগের ডাল, নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি তেজপাতা, নিয়েছি অল্প পরিমাণ ছেঁচে রাখা আদা, নিয়েছি পাঁচফোড়ন। অল্প পরিমাণে তেল দিয়ে মুগের ডালটা ভালো করে ভেজে নিব। মুগের ডালটা প্রায় ভেজে নেওয়া শেষ, এখন মাশকলাইয়ের ডালটা দিয়ে দিব। খুব অল্প টাইম ভেজে নিব। সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচ। ডাল সিদ্ধ হয়ে গেছে, একটি কাঠের ঘুটনি দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এখন বাগার দেওয়ার জন্য গরম তেলে দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচটা ভালো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আদা। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন ডালটুকু খুব সাবধানে উপর থেকে ঢেলে দিব। বাগার দেওয়ার উপর ডালের স্বাদটা নির্ভর করে, আর আমি কিন্তু বাগার দেওয়ার প্রত্যেকটা স্টেপ অনেক ইজি করে দেখিয়ে দিয়েছি। Thank you.
বাগার দেওয়ার পূর্বেই ডালটা যতটুকু ঘন করার করে নিয়েছি। এখন দেড় থেকে দুই মিনিট জাল দিয়ে অ্যাড করে দিব এক চামচ জিরা আর গরম মশলার গুঁড়া। আমাদের ডালটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই ডালটা অন্য সব ডালের থেকে খেতে একটু স্পেশাল সুস্বাদু হয়। শুধু মাসকলাইয়ের ডাল বা শুধু মুগের ডালটা যেমন হয়, আর দুইটা ডাল একত্র করে রান্না করলে না ডালের টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়।